প্রেমিককে বিয়ে করতে সীমান্ত পেরিয়ে ভারতে দুই সন্তানের জননী। ভালোবাসার টানে সীমান্ত পার হয়ে প্রেমের নতুন অধ্যায় লিখলেন পাকিস্তানের এক নারী। 12 বছরের সন্তানকে রেখে প্রেমের সাগরে এই নারী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সীমা হায়দ্রাবাদের হাই প্রোফাইল আন্ত সীমান্ত প্রেমের গল্প অনেকেরই জানা। এবার আবারও ভালোবাসার টানে সীমান্ত পার হয়ে প্রেমের নতুন অধ্যায় লিখেছেন পাকিস্তানের এক তরুণী। তিনি তার ফেসবুকে পরিচয় হওয়া প্রেমিককে বিয়ে করতে সীমান্ত পেরিয়ে ভারতে গেছেন। রাজস্থানের বিকানের জেলায় প্রেমিক রেহমানের সাথে থাকতে মেহবিশ নামের 25 বছর বয়সী এক পাকিস্তানি নারী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। রেহমানের সাথে ফেসবুকে যোগাযোগ হয়েছিল তার। মেহবিশ এর আগে লাহোরের বাদামিবাগের এক ব্যক্তির সাথে বিয়ে করেছিলেন। বিয়ের 12 বছর পর এই দম্পতি 2018 সালে বিবাহ বিচ্ছেদ করেন এবং তাদের 12 ও 7 বছর বয়সী দুটি ছেলে রয়েছে। বিবাহ বিচ্ছেদের পর মেহবিশ কুয়েতে কর্মরত পরিবহন কর্মী মেহমানের সাথে যোগাযোগ করেন। 2022 সালে 13 মার্চ তারা দুজনে একে অপরকে প্রস্তাব দেন এবং এর 3 দিন পরে তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ে করেন। পরে 2023 সালে মেহবিশের মক্কা ওমরা সফরের সময়, যেখানে তাদের ব্যক্তিগত বিবাহ অনুষ্ঠান হয়েছিল। মেহবিশ এরপর গত 25 জুলাই তার পরিবারের সাথে ইসলামাবাদ থেকে ওয়াগা সীমান্তে যান। তার নথিপত্র পাকিস্তান ও ভারতীয় কর্তৃপক্ষ চেক করার পর তিনি 45 দিন ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ করেন। এরপর মেহমানের পরিবার তাকে সেখান থেকে তাদের পিথিসার গ্রামে নিয়ে যায়। রাজস্থানের যুবকের সঙ্গে ভিডিও কলে বিয়ে। দেখা করতে পাকিস্তান থেকে এসে পড়লেন দুই সন্তানের মা। তরুণীর নাম মেহবিশ, তিনি পাকিস্তানের ইসলামাবাদের বাসিন্দা। 2018 সালে তাদের বিয়ে ভেঙে যায়। তারপর রাজস্থানের বিকানের জেলায় রহমানের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় মেহবিশের। আর এক সীমা হায়দর, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ হয়েছিল যুবকের সঙ্গে, ভিডিও কলের মাধ্যমেই বিয়ে সেরেছিলেন দুজন। রাজস্থানের সেই যুবকের জন্য পাকিস্তানের সীমান্ত পেরিয়ে এদেশে এলেন 25 বছরের ওই তরুণী। রহমানের সঙ্গে দেখা করার জন্য ইসলামাবাদ থেকে লাহোরে যান মেহবিশ। 25 জুলাই সেখান থেকে ওয়াগা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। তার আগে দুই দেশের প্রশাসন তার নথি খতিয়ে দেখেন। 45 দিন ভারতে থাকার ভিসা দেয়া হয় মেহবিশকে। ওয়াগার এপারে তাকে স্বাগত জানায় রহমানের পরিবার। তাদের সঙ্গে রাজস্থানের চুরুর পিথিয়াই গ্রামে যান মেহবিশ। এর আগে সীমা হায়দার পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসেছিলেন। তিনি বিবাহিত ছিলেন। প্রেমিকের সঙ্গে বিয়ের জন্য স্বামীকে ছেড়ে সন্তানদের নিয়ে এদেশে চলে আসেন। অন্যদিকে ভারতের আঞ্জু 1 মাসের ভিসা নিয়ে পাকিস্তানে যান প্রেমিক নাসরুল্লাহর কাছে। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।